বারি আম পাড়া যন্ত্র। আম পাড়ার জন্য বাংলাদেশে বাঁশের চটার তৈরি গোলাকৃতি কোটা ব্যবহৃত হয়, যার সাথে পাটের অথবা নাইলনের রশির তৈরি জাল লাগানো থাকে। এ কোটাটি একটি চিকন বাঁশের মাথায় লাগিয়ে ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে বোটা থেকে আম আলাদা হয় বলে বোটা পচার রোগ হয়, ফলে আমের সংরক্ষণকাল কমে যায় এবং কৃষক আমের মূল্য কম পায়। তাই বোটা সহ আম পাড়ার জন্য এ যন্ত্র তৈরি করা হয়েছে। আম রপ্তানিকারক দেশে যন্ত্রের সাহায্যে বোটা সহ আম পাড়া হয় বলে এ রোগ হয় না। প্রধান বৈশিষ্ট্য: এ যন্ত্র দিয়ে বোটা সহ আম পাড়া যায়। প্রচলিত আম পাড়া কোটার চেয়ে 20% দ্রুত আম পাড়া যায়। যন্ত্রের বিবরণ: যন্ত্রটি জিআই তার, হাই স্পিড স্টিল, জিপি শিট ও পাটের রশি দিয়ে তৈরি। ভি আকৃতির চাকু জিআই রিংয়ের এক পাশে ওয়েল্ডিং করে লাগানো থাকে। রিংয়ের অন্য প্রান্তে জিপি শিটের তৈরি ক্লাম্প লাগানো থাকে, যার মাঝে চিকন বাঁশ লাগানো হয়। ব্যাস 23 সেন্টিমিটার, ওজন 325 গ্রাম, বাঁশ ছাড়া। কার্যপ্রণালী: আমপাড়া যন্ত্রটির মাঝে একটি চিকন বাঁশের সরু প্রান্ত প্রবেশ করাতে হবে। নিচু ডাল থেকে আমপাড়ার জন্য মাটিতে এবং উঁচু ডাল থেকে আমপাড়ার জন্য গাছে উঠে সুবিধাজনক স্থানে দাঁড়াতে বা বসতে হবে। বাঁশের নিচ প্রান্ত ধরে যে আমটি পাড়া হবে সেটি যন্ত্রের মাঝে রাখতে হবে। যন্ত্রের রিংয়ের সাথে লাগানো দুই চাকুর মাঝে 1 থেকে 1.5 সেন্টিমিটার লম্বা বোটা রেখে টান দিতে হবে। বোটা সহ আম জালের মধ্যে পড়ে যাবে। এক বা একাধিক আম পাড়ার পর আমগুলো নিচে এনে উপযুক্ত পাত্রে রাখতে হবে। পরীক্ষার ফলাফল: ক্ষমতা 200 থেকে 400 কেজি প্রতি ঘন্টা। মূল্য 350 টাকা নেট সহ বাঁশ ছাড়া।